বাদ গেল চীন, স্থান পেল ভারত। কি ঘটেছে বিষয়টি পুরোটা জানাবো। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে লিখুন জয় ভারত এই কথাটি। চলুন এবার জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। আইপিএল এর নতুন স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ। সংবাদ সংস্থা পিটিআই কে এমনটাই জানিয়েছেন আইপিএল এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি বলেন, এই বছর চীনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল এর স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ। ভারতে চীনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হতে 2020 সালে আইপিএল এর স্পন্সর থেকে সরে যায় ভিভো। যদিও পরের বছরই ফেরত আসে চীনের এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা, তবে 2022 সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএল এর স্পন্সর হতে চলেছে বলে জানান ব্রিজেশ। দুই বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএল এর, তবে কত টাকার বিনিময়ে সেই চুক্তি হবে তা এখনো জানা যায়নি। 2023 সালের পর ফের আইপিএল এর স্পন্সর পাল্টে যেতে পারে। এবারের আইপিএল 10 দলের, আহমেদাবাদ এবং লখনউ এর দুটি নতুন দল যোগ দিয়েছে এবারে। 11 এবং 12 ফেব্রুয়ারি আইপিএল এর নিলাম হওয়ার কথা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় যদিও সেই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে আয়োজকরা। বন্ধুরা, এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় ভারত এই কথাটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।